আমি দেখো ওর দুটো ফানি তো ঘুরে দিল আর পানি দেওয়া হবে না তো মারো কেন মা মারো কেন বেশ কিছুদিন পরে আবার আপনাদের সামনে আসছি আমাদের বুড়িটা মিয়া করোনা ভাইরাস চারিদিকে মহামারী আকার ধারণ করছে ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন বাসায় আছেন সুস্থ আছেন দোয়া করি সবাই সুস্থ থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে দুপুরে খাবার নিয়ে বসছি আজকে দুপুরে খাবার নিয়ে বসছি কি কি আছে খাবার দেখি এটা হচ্ছে কক মুরগি ভুনা ঠিক আছে বিদেশি মুরগি ভুনা করলা ভাজি আলু করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি করছে অনেকেই বলতেছেন যে ভাই রেগুলার ভিডিও দেন বাসায় বড় বড় বসে বসে বোর হইতেছি অনেকে বলতেছে বাসায় বসে বসে বোর হইতেছে আবার অনেকে বলতেছে যে ভাই এই সময় অনেকে খাবার পাইতেছে না ইয়ে করতে পারতেছেন না অনেকে না খেয়ে কষ্ট করতেছেন আপনারা খাবার নিয়ে সামনে দেখাইতেছেন কেমন দেখা যায় আসলে ভাই কি করবো আমার তো খাবার চলে ইউটিউব ইস্যু চলে এলে আমার একদম ভিডিও দেওয়া বন্ধ করে দিতে হবে কোনো কিছু মনে করেন না কোনো কিছু ভুল হইলে কমেন্টে জানাই না আমি শুধু চেষ্টা করবো ঠিক আছে বইটা নিয়ে আজকে বসলাম সন্ধ্যার দিকে বসবো আরো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো এদিকে ঠিক আছে তাহলে শুরু করি লেটস মামা লেটস স্টার্ট এভাবে খাই যে মামার মতো রাখে এভাবে ডাল বেশি বেশি করে সবাই আল্লাহ দোয়া করেন ঠিক আছে নামাজ পড়েন করণ শরীর তলাপ করেন হিন্দু ভাইরা আপনাদের যে ইয়াগুলো আছে মানে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে এগুলো করেন ঠিক আছে বাসায় করে বসে বসে করেন মুসলিম ভাইরা আপনার নামাজ পড়েন করণ শরীর পড়েন আল্লাহ দোয়া করেন যাতে এই হাজার থেকে আল্লাহ করে মুক্তি হয় নানা চুল কেটে গেলে যে মামা তো চুল কাটতে পারতি না মামা আটকে গেছি ঘরে একটা রিকোয়েস্ট করি গরিব মানুষ আসলে অনেক কষ্টে আছে অনেকে না খায় আছে তো আমারও মাঝে ভালো লাগে না মানে কষ্ট লাগে কিন্তু সামর্থ্য তো আল্লাহ রকম দেয় নেই দিলে হয়তো অনেক করতে পারতাম আমার চাকরির ভিতরে যারা যাদের পরিচয় একটু ভালো
মানে অন্যজনের ভার নিতে সক্ষম, তারা তাদের আশেপাশের যে মানুষগুলো আছে গরিব মানুষগুলা তাদের একটু কষ্ট করে সহযোগিতা করবেন ভাই কটা দিন, ঠিক আছে? সহযোগিতা করবেন, একটু খাবার অভাব অনেকেই আছে, কষ্টে আছে কিন্তু মুক্তিটা বলতে পারেন, ঠিক আছে? ওদের পাশে একটু দাঁড়াবেন আশা করি, ঠিক আছে? আমিও আমার জায়গা থেকে যথাসব চেষ্টা করতেছি, আমার এলাকায় যে গরিব মানুষগুলো আছে তাদের পাশে তার জন্য চেষ্টা করতেছি, ঠিক আছে? আর সবাই নিরাপদে থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে চলবেন, হ্যালো দাঁড়িয়ে বাদ কায় আমাদের দিকে ফ্যানটা ঘুরে না, আমি তুই গান খাস খাও, ভাত খাই বই বাবা তো শুন, ঠিক আছে? আগে ভাত খাইলি পরে ভাত শুন, পরে খাই যাবে। অনেক মাংস তো শরীরে, তবে এগুলো ভালো তুমি শেষ করো না, ডাল দিই আর ডাল দিই তোমার, আচ্ছা খাবো খাবো, তোমার কি আর একটা মাংস দিব মামা, এই যে মাংস এটা খাও, এই যে হা এই যে মাংস খাও খাও, মামা ডাল দিই আর কি, নিজের লোক দিকে সবগুলো এলাম খালি মাংস খাও মুড়ি কাড়া এই যে মামা আছে না মামা
খাবো না, খাবো না এখন খাবো, দেখো মামা খাবে। ঠিক আছে তুমি আমাকে খাওয়া দিতে আমি বলছি কি খাবো, যারা যারা যার যার জায়গা থেকে সুস্থ থাকবে নিরাপদে থাকবে। কে কেমন আছেন কমেন্টে জানেন। সবাই যেন সবাইকে দোয়া করে বাদগুলো খা, পরে খাও মামা। না 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 মামা, তোমার রে তো মামা অনেক খিদা আছে বাবা। না মামা মামারে ভাত দিছে না, ওই দেখছো তো মনে গুলো খাইছি না। না আমার খাওয়া তো ভিডিওটা জানেন, শেষ করবো। সবাই বাসা থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, স্টে হোম স্টে সেফ। আমার জন্য দোয়া করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, মামা বাই বাই দিয়ে দাও, বাই বাই, আল্লাহ হাফেজ।